আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আসসালামু আল্লাহ রসুলিল্লা ওবাদ সুপ্রসম্মানিত দর্শক শ্রোতা আমাদের মাঝে আবারও ফিরে এলো শ্রাবান মাস সাবান মাস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের মাস এ বিষয়ে কিন্তু রসুল বলেছেন রজব মাস আল্লাহর মাস সাবান মাস আমার মাস আর রমজান মাস হলো আমার বান্দাদের মাস উম্মতের মাস এর মানে হলো কি জানেন রসুল সাল্লাহসাল্লাম আরেকটা হাদিস শরীফ স্পষ্ট উল্লেখ করেছেন যে রজব মাস আসলো কিন্তু আমলের দ্বারা তার ক্ষেতকে সাজালো না এবং সাবান মাসে তার আমলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতো না ক্ষেত যেমনিভাবে নিংড়াতে হয় এগুলো করলো না সে রমজান মাসে তার ঘরের আমল নামায় কোনো ফসল যেন উঠাতে পারবে না আল্লাহ একবার তাহলে এই শ্রাবান মাসে আমাদের অত্যধিক পরিমাণে অবাদত বন্দিগিতে। অবশ্যই অবশ্যই লিপ্ত থাকতে হবেই সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা দুই হাজার চব্বিশ সালে আমরা কোন দিন আমরা সবে বরাত পালন করবো সবে বরাতকে আমরা লাইলাতুল নিসফেমিন শাহবান হাদি শরীফের ভাষায় বলে থাকি আর আমরা আরেকটি শব্দ বলে থাকি লাইলাতুল বরাত ভাগ্যরোজনী মুক্তিরোজনী এগুলো কিন্তু আমরা সাধারণত বলে থাকি আর আমাদের উপমহাদেশে এরাতকে সবে বরাত বলে আমরা ডেকে থাকি এই সবে বরাত শ্রাবান মাসের মধ্য রজনী তো এই দুহাজার সালে চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়িতে আমরা কবে উদযাপন করবো আসুন এই বিষয়টা জানে নেই আগামী পঁচিশে ফেব্রুয়ারি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মোতাবেক আমরা জানতে পেরেছি পঁচিশে ফেব্রুয়ারি রোজ রবিবার দিবাগত রাতে বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা সবে বরাত বা লাইলাতুল বরাত পালন করবো ইনশাআল্লাহ সমাজ দর্শক শ্রোতা তাহলে আমরা এই লাইলাতুল বরাত নিয়ে সবে বরাতের তারিখ কিন্তু আমরা জানলাম আগামী পঁচিশে ফেব্রুয়ারি রোজ রবিবার দিবাগত রাত এই রাতের ফজিলত কি একটা হাদিস দ্বারা আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন হাজরত আবু বাকর সিদ্দিক রদ্দাহ হতে থেকে হাদিস কানা এসেছে কল রসুল্লাহ সাল আলিয়াল্লামা কুমু লাইলাত নিসফি মিন শাহবান বা ইন্নাহা লাইলাতুন মুবারকা তোমরা লাইলাতুন নিসফি মিন শাহবান বা সবাই বারাতের রাতে তোমরা দাঁড়িয়ে যাও অর্থাৎ নামাজ পড়ো বন্দি করো কারণ এরাত হচ্ছে একটি মোবারকময় রজনী ফল আল্লাহ পাক রবুল্লা আলাম আসমানে এসে ডাকতে থাকেন আর বলতে থাকেন হালমিন মুস্তাক ফির আল্লাহু কে আছো আমার কাছে তোমরা ক্ষমা চাবে আমি তোমাকে ক্ষমা করে দিব কে আছে আমার কাছে রিজিক ছাবে আমি তোমাদেরকে রিজিক দিব এভাবে কিন্তু আল্লাহ পাক ডাকতেই থাকেন ডাকতেই থাকেন আর অন্য হাদিশ শরীফে এসেছে যে হিংসুক এবং মুশরিক এইগুলো ছাড়া বাকি সব বেশি বেশি বলে আমল করা বেশি করে প্রয়োজন রাসুল করিম সাল্লাম কিন্তু এই বিষয়ে বলেছেন যে আমাকে জিব্রাইস্লাম বলেছেন যে আমার উম্মতকে যদি ছবে বরাতকে যদি জিন্দা রাখে তারা যেন সবে কদরকেও জিন্দা রাখলো সুবাহানি ওহি পণ্ডু আল্লাহ পাক রব্বুল আয়লা কিছু মানুষকে ক্ষমা করেন না গণক কৃপন জাদুকর পিতামাতাকে কষ্টদানকারী সরাবকারী জেনাকারী পুরুষ নেশাকারী যারা নেশা করে তাদের তো পাক কবুল করবেন না যদি খাটে তো বা না করতে পারে সময় কষ্টতা এছাড়া এরাতে রাতে আমাদের বেশি করে কবর জিয়ারত করা উচিত কারণ রাসুসাহ সালামও কিন্তু এরাতে কবর জিয়ারত করেছিলেন এবং এরাতে। খুব বেশি পরিমাণে নামাজ তো বা এস্তেক পার কোরআন তালাওয়া তরুদ শরীফ এগুলো অবশ্যই অবশ্যই করা উচিত এই রাতে এত পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব মাফ করবেন এই বিষয়ে কিন্তু রাসুসুল ইসলামের হাদিসের চিন্ন আল্লাহ রাহাম উসাতন উম্মাতি ফি লাইলাতি নিসমিন শাহবান বি আদাদি শৌরি গানামি বানি কাল্প ও রুবাই ও মুদার রসুসাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমার গুণাঙ্গার উন্মতের উপর অনুগ্রহ করে সাবানের পনেরো তারিখের রাতে যেমন করে বনু কাল্ব বনুরাবি বন মুদারের তাদের মেশ আছে বকরি আছে তাদের যে লোমগুলো হয় না অধিক পরিমাণ মানুষকে আল্লাপাক তাকে মাফ করে দেন সুবাহ তাহলে এই রাতে অনেক বরকতময় অনেক ফজলতময় এটা কিন্তু আমরা বুঝতে পারলাম সমানিত দর্শক শ্রোতা তাহলে এ রাতে আমাদের বেশি বেশি করে নামাজ পড়া উচিত কারণ আল্লাহ পাক বলে আমি নিজে বলেছেন রাতে এরাতে লাইলা তোমরা এই রাতে দাঁড়াও এ রাতে নামাজ পড়ো সুতরাং আমরা নামাজ পড়ব বা সুমো নাহা রাহা এবং পরের দিন ইনশাল্লাহ আমরা রোজা রাখবো এতে করে ইনশাল্লাহ আমরা কিন্তু খায়ের এবং বরকত ইনশাল্লাহ কিন্তু আমরা পাবো ইনশাল্লাহ তো এই বিষয়ে আমরা রোজার বিষয়ে কিন্তু আমরা পেয়েছি একটা রোজা আপনার পরের দিন রাখবেন আর দুটা রোজা রাখা উত্তম একটা হলো শ্রাবণ মাসের আগে চোদ্দো সাবান একটা পনেরো শ্রাবান এই দুটা রোজা রাখা উত্তম আর রোজা রাখলে কী হয় মানে সামায় অমল খামিসি মান স মায়ামল খামিসি মিন শাবান লাম তামা নারা আবাদা যে ব্যক্তি শাবানের পনেরো তারিখে রোজা রাখবে তাকে কখনো দুজকের আগুন স্পর্শ করতে পারবে না সোভানো আজি দর্শক শ্রোতা তাহলে এই বিষয়টা অবশ্যই আমরা জানলাম ভালো থাকুন সুস্থ থাকুন অন্য মুমিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ